সুপ্রিয় দর্শক, আজ আবারও আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদেরকে কাচ্চি বিরিয়ানি তৈরি করে দেখাবো। আর এই কাচ্চি বিরিয়ানিটা আমি গরু মাংস দিয়ে তৈরি করব। কাচ্চি বিরিয়ানি সাধারণত খাসির মাংস দিয়েই তৈরি করা হয়, তবে গরুর মাংসের কাচ্চি বিরিয়ানিটার স্বাদ খাসির মাংসের কাচ্চি বিরিয়ানি থেকে কোনো অংশে কম নয়। এখন কিন্তু অনেক জায়গায় গরু মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি তৈরি করা হয়ে থাকে, তবে আপনারা চাইলে খাসির মাংস দিয়ে এই কাচ্চি বিরিয়ানিটা তৈরি করতে পারেন এই একই নিয়মে। তাহলে চলুন দেখে নিয়ে পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে গরুর মাংস নিয়েছি 1 কেজি, আর মাংসটা আমি এরকম হাড্ডি এবং চর্বি সহ নিয়েছি। আর কাচ্চি বিরিয়ানির জন্য মাংসটা সাধারণত একটু বড় করে পিস করতে হয়। এবারে মাংসের ভেতরে আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে আমি মাংসের সঙ্গে ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। এই লবণটা দিয়ে মাংসটা মাখিয়ে রাখার জন্য মাংসটা কিন্তু খুব নরম হয়ে আসবে, যেটা মাংসটাকে সিদ্ধ করতে সাহায্য করবে। মেশানো হয়ে গিয়েছে, এখন আমি এটা আধা ঘন্টার জন্য ঢেকে রাখছি। আর এই ফাঁকে আমি বিরিয়ানির জন্য মশলাটা রেডি করে নিচ্ছি। টক দই নিয়ে নিচ্ছি 1/2 কাপ, আর এই দই থেকে আমি কোনো প্রকার কিন্তু পানি ঝরিয়ে নিইনি। আর এই টক দইটাও আমার বাসায় তৈরি করা। বাসায় কীভাবে খুব সহজে টক দই তৈরি করবেন তার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা সেটা দেখে বাসায় টক দই তৈরি করে নিতে পারেন। আবার দোকান থেকে কেনা দইটাও ব্যবহার করতে পারবেন। এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ ব্রেস্তা। ব্রেস্তাটা এভাবে হাত দিয়ে একটু চটকে আমি ভেঙে দিচ্ছি। আদা বাটা দিচ্ছি 1.5 টেবিল চামচ, পেঁয়াজ বাটা দিচ্ছি 1/4 কাপ, খোসাসহ পেঁপে বাটা দিচ্ছি 1.5 টেবিল চামচ, জয়ফল বাটা দিচ্ছি 1/2 চা চামচ, জয়ত্রী বাটা দিচ্ছি 1 চা চামচ, গোলমরিচ বাটা দিচ্ছি 1 চা চামচ, পোস্ত বাটা দিচ্ছি 1 টেবিল চামচ, কিশমিশ বাটা দিচ্ছি 1 টেবিল চামচ, কাজু বাদাম বাটা দিচ্ছি 1.5 টেবিল চামচ, জিরা বাটা দিচ্ছি 2 চা চামচ, রসুন বাটা দিচ্ছি 1.5 টেবিল চামচ, শুকনো মরিচের পাউডার দিচ্ছি 1 টেবিল চামচ, ধনে পাউডার দিচ্ছি 2 চা চামচ, গরম মশলার পাউডার দিচ্ছি 2 চা চামচ, লবণ দিচ্ছি 1 চা চামচ। লবণটা এই পর্যায়ে কম দিবেন, কারণ মাংসটা মেরিনেট করার সময় কিন্তু আমরা 1 টেবিল চামচ লবণ দিয়ে মাংসটা মেরিনেট করে নিয়েছি। এবারে সব মশলা আমি একসঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। মশলাটা মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন মশলাটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমার মাংসটাও আধা ঘন্টা মেরিনেট করা হয়ে গিয়েছে। তারপর মাংসটা আমি 2 বার পানি দিয়ে ধুয়ে এটার থেকে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই মাংসের ভেতরে আমি তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটা দিয়ে এটা খুব ভালোভাবে হাত দিয়েই আপনাকে এই মশলাটার সঙ্গে মাংসটা মেরিনেট করে নিতে হবে, কারণ এই মেরিনেটটা যদি আপনারা হাতের পরিবর্তে চামচ দিয়ে করেন তাহলে সব মাংসে কিন্তু মশলাটা ঠিক মতো পৌঁছাবে না। তাই এই মাংসটা মেরিনেট করার সময় আপনারা হাত দিয়েই মাংসটা মেরিনেট করবেন। এখন এর ভেতরে টমেটো সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, পাউডার দুধ দিচ্ছি 2 টেবিল চামচ, চিনি দিচ্ছি 1 চা চামচ, টেস্টিং সল্ট দিচ্ছি 1/2 চা চামচ, আর দিচ্ছি 1/4 চা চামচ জর্দার রং। জর্দার রংটাকেও চাইলে আপনারা বাদ দিতে পারেন, এটার জন্য স্বাদের কোনো পরিবর্তন হবে না। জর্দার রংটা শুধু দেখার সৌন্দর্যের জন্য আমি দিচ্ছি। এবার এর ভেতরে কেওড়া জল দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আবারও সব কিছু একটু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি।
মশলাটা এক জায়গায় গুছিয়ে নিয়ে আমি এটা ঢেকে রেখে দিচ্ছি 3 থেকে 4 ঘন্টার জন্য। হাতে সময় থাকলে আপনারা 6-7 ঘন্টার জন্য এটা ঢেকে রেখে দিতে পারেন। তাহলে মাংসটা কিন্তু খুব দ্রুত সিদ্ধ হবে এবং মাংসের ভেতর পর্যন্ত মশলাটা কিন্তু ঠিকমতো পৌঁছাবে। আর 6-7 ঘন্টার জন্য যখন ম্যারিনেট করে রাখবেন তখন কিন্তু অবশ্যই এটা নর্মাল ফ্রিজে রেখে দেবেন। 4 ঘন্টা পর আমি ফিরে এসেছি। এখানে আমি নিয়েছি 1/2 কেজি বাসমতি চাল। আমি বাসমতি চাউলটা দিয়ে বিরিয়ানিটা রান্না করব। আপনারা চাইলে পোলার চাউলটা দিয়েও কিন্তু রান্না করতে পারেন। এখন এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে এটা ভিজিয়ে রাখবো 15 মিনিটের জন্য। আর যদি পোলার চাউল দিয়ে আপনারা বিরিয়ানিটা রান্না করেন তাহলে এটা ভিজিয়ে রাখার কোনো দরকার নাই। আমি ফিরে আসছি 15 মিনিট পর। চাউলটা ভিজতে ভিজতে আমি আলুটা এদিকে রেডি করে নিচ্ছি। 5-6টা নিয়েছি আমি গোটা আলু। আলুর সাইজটা যদি ছোটো থাকে তাহলে আপনারা এটা গোটা রাখতে পারেন, আর একটু বড় যদি হয় তাহলে আপনারা মাঝখান থেকে এটা কেটে দিতে পারেন। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ চিনি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। জর্দার রং দিচ্ছি 1 চিমটি। এখন এটা আমি আলুর সঙ্গে একটু মেখে নিচ্ছি। এটা মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এটা হালকা একটু ভেজে নিচ্ছি। যে পাত্রে আমি বিরিয়ানিটা রান্না করবো সেই পাত্রে মাংসটা নিয়ে নিয়েছি। এখন মাংসটা আমি মশলার সঙ্গে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। মাংসটা মাখিয়ে নিয়ে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরিস্তা করে রাখা তেল থেকে আমি 1/2 কাপ তেল এই মাংসের ভেতরে দিয়ে দিচ্ছি। ঘি দিচ্ছি 1 টেবিল চামচ। আবারও এর ভেতরে পেঁয়াজ বেরিস্তা দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচের মতো। এখন এর ভেতরে আমি কিছু গোটা গরম মশলা ব্যবহার করব, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 5-6টা দিচ্ছি ছোট এলাচ, 5-6টা দিচ্ছি লবঙ্গ, শাহি এলাচ দিচ্ছি 1টা, চিনি কাবাব দিচ্ছি 10-12টা, দারুচিনি দিচ্ছি এরকম 5-6 টুকরা, 2টা তেজপাতা মাঝখান থেকে একটু কেটে দিয়ে দিচ্ছি, পাউডার দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এবার এর ভেতরে সেই ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা মাংসের ভেতরে একটু এভাবে ঢুকিয়ে দিতে হবে। আমি আবারও এটা ঢেকে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। এখানে আমি একটা প্যানে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। এর ভেতরে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, ছোট এলাচ দিচ্ছি 4টা, লবঙ্গ দিচ্ছি 6-7টা, ছোট বড় 5 টুকরা দিচ্ছি দারুচিনি, লবণ দিচ্ছি 2 টেবিল চামচ, শাহি জিরা দিচ্ছি 1/2 চা চামচ, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার তেল। এখন এটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং পানিটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করছি। এদিকে আমি 20 মিনিট পর পানি থেকে চাউলটা উঠিয়ে এটা থেকে পানিটা ঝরিয়ে নিয়েছি। পানিটা ফুটে উঠেছে, এখন আমি এর ভেতরে চাউলটা দিয়ে দিচ্ছি। পানির সঙ্গে এটা একটু মিশিয়ে নিচ্ছি। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং চালটা 50% পর্যন্ত সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। চালটা সিদ্ধ হতে হতে আমি একটা দুধের মিশ্রণ এখানে তৈরি করে নিচ্ছি। এখানে আমি গরুর দুধ নিয়ে নিয়েছি 1/4 কাপ। আপনারা চাইলে পাউডার দুধ একটু গরম পানির সঙ্গে মিশিয়েও ব্যবহার করতে পারেন। এর ভেতরে আমি 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি জর্দার রং। চিনি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, কেওড়ার জল দিচ্ছি 1/2 চা চামচ,
চালটা 50% সিদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এখন এর থেকে তেজপাতা এবং গোটা মশলাটা আমি উঠিয়ে এটা থেকে পানি ঝরিয়ে নিচ্ছি। পানিটা ঝরিয়ে নেওয়ার পর ভাতটা কিন্তু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেওয়ার কোনো দরকার নাই। ভাত থেকে পানিটা ঝরিয়ে নিয়ে এসেছি, এখন এটা আমি মাংসের উপরে দিয়ে দিচ্ছি। ভাতটা গরম থাকা অবস্থায় এটা আপনাকে মাংসের উপরে দিয়ে দিতে হবে। এবার ভাতটা আমি একটু সমান করে নিচ্ছি। এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি 6-7টা আলু বোখারা। এটা ভাতের ভিতরে আমি একটু বসিয়ে দিচ্ছি। কিশমিস দিচ্ছি 1 টেবিল চামচের মতো, 3-4 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এখন এর ভেতরে আগে থেকে তৈরি করে রাখা দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এটা এক জায়গায় দিবেন না, এটা চারিপাশটা ঘুরিয়ে এভাবে করে দিতে হবে। আর এই দুধের মিশ্রণটা ভাতের উপর দিয়ে দেওয়ার জন্যই এই ভাতটা কিন্তু বাকি 50% আপনার সিদ্ধ হয়ে আসবে। এখন এর উপরে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ঘি। এবার এর ঢাকনাটা আমি বন্ধ করে দিচ্ছি। প্যানের মুখটা সিল করার জন্য আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি, আর ময়দাটা আমি এভাবে লম্বা করে নিচ্ছি। ময়দাটা দিয়ে প্যানের মুখটা ভালোভাবে সিল করতে হবে, ভেতর থেকে যেন কোনো প্রকার বাতাস বের না হয়। কম বেশি সবাই কিন্তু জানেন কাচ্চি বিরিয়ানি দমে রান্না করা হয়, এই জন্য প্যানের মুখটা খুব ভালোভাবে সিল করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ এর থেকে যদি বাতাসটা বের হয়ে যায় তাহলে আপনার মাংস, ভাত এবং আলু কোনোটাই কিন্তু ঠিকমতো সিদ্ধ হবে না। এখন ঢাকনার উপরে এই যে ছোটো যে ছিদ্রটা আছে এটাও আমি একটু ময়দা দিয়ে বন্ধ করে নিচ্ছি। এখন গ্যাসের উপরে এটা বসিয়ে রেখে আমি হাই হিটে রেখে দিচ্ছি এটা 7-8 মিনিটের জন্য। 7-8 মিনিট পর এবার আমি গ্যাসটা কমিয়ে দিচ্ছি এবং এটা আপনার গ্যাসের সর্বনিম্ন তাপমাত্রায় রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমি ফিরে এসেছি। এখন এই ঢাকনার চারিপাশ থেকে আমি ময়দাটা ছাড়িয়ে নিচ্ছি। ঢাকনাটা উঠানোর সঙ্গে সঙ্গে খুব সুন্দর একটা অ্যারোমা কিন্তু এর থেকে বের হচ্ছে। আপনারা নিজেরা যখন বাসায় তৈরি করবেন তখন এটা আপনারা নিজেরাও বুঝতে পারবেন। এবার আমি ভাতটা একটু মিশিয়ে নিচ্ছি। এখন বিরিয়ানিটা আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি, আর তার সঙ্গে মাংস এবং আলু কেমন সিদ্ধ হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেকেই মনে করতে পারেন এভাবে রান্না করলে মাংস এবং আলুটা হয়তো ঠিকমতো সিদ্ধ নাও হতে পারে। দর্শক দেখতেই পাচ্ছেন আলুটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে 1 পিস মাংস একটু দেখিয়ে দিচ্ছি, মাংসটা কেমন সিদ্ধ হয়েছে। দেখতে পাচ্ছেন মাংসটা একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে। এখন আমি আপনাদেরকে একটু কাছ থেকে মাংসের পেশিটা দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন মাংসটা ঠিক মতো সিদ্ধ হয়েছে কিনা। ভিডিওটি পছন্দ হলে আপনারা আপনাদের প্রিয়জনের সঙ্গে এটা শেয়ার করবেন, আর এরকম নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে।